বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ফ্লুমিটল ইনহেলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফ্লুমিটল ইনহেলারটি হেলথ কেয়ার কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো সালমিট্রল ফ্লুটিকেশন। এটি সাধারণত ফ্লুমিটল নামেই পাওয়া যায় এবং এটি ফ্লুমিটল ইনহেলার আকারে পাওয়া যায়। তবে আজকে আমি ফ্লুমিটল 250 mg অবলিক 25 mg ফ্লুমিটল ইনহেলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ফ্লুমিটল ইনহেলারটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের হাঁপানি, অতি মাত্রায় শ্বাসকষ্ট রয়েছে, অ্যাজমা, ঠান্ডাজনিত কাশি, শ্বাসকষ্ট, শ্বাস নিতে কষ্ট হওয়া, কাশিযুক্ত বিভিন্ন ধরনের সমস্যা, শ্বাসকষ্ট, হাঁপানিজনিত শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, এটি শীতকালে বেশি হয়ে থাকে এবং শীতকালে এই শ্বাসকষ্ট অতিমাত্রায় বেড়ে যায়। এই শ্বাসকষ্ট বেড়ে গেলে কথা বলতেও কষ্ট হয়ে থাকে। তাছাড়া করোনা রোগীদের শ্বাসকষ্ট বেড়ে গেলেও এ সকল রোগীদের জন্য ফ্লুমিটল ইনহেলারটি দেওয়া হয়ে থাকে। ফ্লুমিটল ইনহেলারটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের অ্যাজমা, হাঁপানি এবং অতিমাত্রায় শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য ফ্লুমিটল ইনহেলারটি খুবই কার্যকারী। ফ্লুমিটল ইনহেলারটি ব্যবহার করার নিয়ম হল, সাধারণত দৈনিক দু পাফ করে দুবার ব্যবহার করা যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ফ্লুমিটল ইনহেলারটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, অতিমাত্রায় হাঁপানি এবং শ্বাসকষ্ট হওয়া, যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ফ্লুমিটল ইনহেলারটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর ফ্লুমিটল ইনহেলারটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ফ্লুমিটল ইনহেলারটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ফ্লুমিটল ইনহেলারটি ব্যবহার করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন স্বর ভাঙ্গা, গলায় ছত্রাকের সংক্রমণ তৈরি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্লুমিটল ইনহেলারটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের ফ্লুমিটল ইনহেলারটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।